তুমি একবারটি মনে করে দেখো তো, কি ভুল করেছো তুমি, কত বড় গর্হিত অপরাধ করেছো তুমি। উনি কি ভুল করেছেন? উনি তো সবসময় ন্যায়ের পথে চলেন, সবার ভালো চান। তাহলে ওনার কি ভুল হলো মহারাজ? না প্রসাদ, দেবীর বিসর্জনের পর তোমার সাথে আজ আমার প্রথম দেখা। তুমি কি একবারও আমাকে শুভ বিজয়া বলেছো? একবারের জন্য কি কথাটা তোমার মনে পড়লো না? তাই এটা কি বড় ভুল নয়? মস্করা করা আর জায়গা পাননি মহারাজ। এই কথা মহারাজ? না না, সত্যি আমার বড় ভুল হয়ে গেছে মহারাজ। সত্যি তো আপনার সাথে দেখা হওয়ার পরেই আমার শুভ বিজয় জানানো উচিত ছিল। শুভ বিজয় মহারাজ। শুভ বিজয় রামপ্রসাদ। শুভ বিজয় দেওয়ানজি। শুভ বিজয়। ঠিক আছে। রামপ্রসাদ, যে কারণে আজ আমার এখানে আসা, আগামীকাল তুমি এবং তোমার স্ত্রী সর্বাণী দুজনকেই আমার হাওয়া মহলে যে একবার আসতেই হবে। আমি সেখানে কাল এক কাব্য সম্মেলনের আয়োজন করেছি, কাব্যের উৎকর্ষতা নিয়ে আলোচনা। আর তুমি হলে আমার রাজ্যের অন্যতম পদ রচয়িতা, তাই তোমাকে ছাড়া যে এই কাব্য সম্মেলন অসম্পূর্ণ রয়ে যাবে রামপ্রসাদ। এত বড় আনন্দের সংবাদ মহারাজ। বেশ তো, আমরা অবশ্যই যাব কাল। বেশ, আমি তাহলে কাল তোমার জন্য অপেক্ষায় থাকবো। এখন তাহলে আসি? আসুন মহারাজ। আসি মা, এসো। রামপ্রসাদ, কাব্য সম্মেলন কি গো? বুঝলে ভজাদা, মহারাজের সভাতে নানান পদকর্তারা রয়েছেন, আর তাদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ হলেন রায়গুণাকর ভারতচন্দ্র। তিনি হলেন কাব্যের চূড়ামণি। এছাড়াও তার পঞ্চরত্নের মধ্যে নানান গুণীজনরা সেখানে উপস্থিত থাকেন, এবং এই সভাতে নানান গুণীজনেরা মিলে কাব্যের চর্চা করবেন, তারা কাব্য পাঠ করবেন। বুঝলে, একেই মহারাজ কাব্য সম্মেলন বললেন। বুঝেছি বাপু, বুঝেছি, সবকিছু বুঝে নিয়েছি। আমি এখন আসি। দিদি, আপনি ভগ্নী যাবেন না? ও, কোমরে চোট পেয়েছি বলে মাথা থেকে বেরিয়েই গেছে। ঠিক আছে, আপনাকে বয়ে নিয়ে যেতে হবে না, ভজরি দাদা তো আছেন, উনি ঠিক নিয়ে যাবেন। বাড়িতে তো কেউ জানে না যে আমি এখানে এসেছি। ভজরি গেলে আমি যে ধরা পড়ে যাবো, মহা মুশকিল হবে। না না, আমি পারবো, আমি পারবো। তুমি দাও না, আমাকে দাও, আমি পারবো। ওকে একটু ধরবেন। নবনাগরী নাগরে বিছরে, লাজ ভয় আর কি করে, সময় পাইল মদনে মাতিল, কোকিল কহিলা কুহরে, রসে গর গর, অধরে অধর, ভ্রমরে ভ্রমরে গুঞ্জরে, সখীগণ সঙ্গে গায় নানা রঙ্গে, আনন্দে রঙ্গ সঞ্চারে, রাধাকৃষ্ণ রাসহাস পরিহাস, ভারত উল্লাস অন্তরে, বিবাহ নাহিলে হয় কেমনে বিহার, গান্ধর্ব বিবাহ হইল মনে আঁখি ঠার, কন্যা কর্তা হইল কন্যা বড় কর্তা বর, পুরোহিত ভট্টাচার্য হইল পঞ্চস্বর, কন্যা যাত্র বর যাত্র ঋতু ছয় জন, বাদ্য করে বাদ্যকর কিঙ্কিনী কঙ্কন, নৃত্য করে বিষরে নূপুরে গীত গায়, আপনি আসিয়া রতি ও হইলা তায়, ধিক ধিক অধিক আছিল সখিতায়, নিঃশ্বাস আতসবাজি উত্তাপে পালায়, নয়ন অধর কর যখন চরণ, তুহার কুটুম্ব সুখে করিছে ভোজন, বুঝহ চতুর প্রঞ্চন্ন বিহার, ইতঃপর কহি শুনো প্রকাশ ইহার,
প্রথম বৈশাখ শুক্ল পক্ষ ত্রয়োদশী, সুগন্ধ মারুত মন্দ নির্মল শশী, কোকিল কোকিলা মুখে মুখে আরোপিয়া, কুহু কুহু রব করে মদনে মাতিয়া, চুম্বন চুচুকৃতি শীতকৃতি শিহরণ, কোকিল কুহরে গলায়ে সম অবলম্বন বালিশ আলিশ, মুদ্রিত নয়ন দুলায়ে অলস অবস দুহ অঙ্গ অচেতন, ঘনরহী চেতন পায় উপজিল হাসবাস পরিশ্রম্ভম, রসবতী বাহিরে যায় সহচরীগণ যদি সন্নিধ আইল, নম্রমুখী অতি লাজে ভারতচন্দ্র কহে শুনে সুন্দরী, লাজ করে কোন কাজে সাধু 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 সাধু। মহারাজ, বিদ্যা আর সুন্দরীর এই বিহার অংশটা কেমন লাগলো? অতীব উত্তম। আপনার হাতে পড়ে এই বিদ্যা সুন্দরের কাহিনী আরো রসাত্মক হয়ে উঠেছে ভারতচন্দ্র। বিলহনের চৌড় পঞ্চশিকা এই কাহিনীর উৎস। কবি দ্বিজ শ্রীধরের বিদ্যাসুন্দর আমি নিজে পড়েছি। আমার ধারণা আপনি ওনাকেও ছাপিয়ে গিয়েছেন ভারতচন্দ্র। আপনাদের সকলের প্রশংসা আমাকে উজ্জীবিত করছে মহারাজ। আপনার কাপড়ে আমি একেবারে ভিজে চুপচুপে হয়ে গেছি। হে রায়গুণাকর, আপনি দাঁড়িয়ে না থেকে একটু বসুন, না হলে আপনার মধ্যেকার সব রস যে একেবারে গড়িয়ে মেঝেতে পড়বে। কি ব্যাপার রামপ্রসাদ, তুমি চুপ করে আছো কেন? আগে মহারাজ, আপনার এই সভায় উপস্থিত এত পণ্ডিত ব্যক্তি এবং গুণীজনেরা ভারতচন্দ্র মশাইয়ের এত প্রশংসা করছেন, উচ্চকণ্ঠে সাধুবাদ জানাচ্ছেন, আকুণ্ঠ প্রশংসা করছেন, তখন আমি কি বলি বলুন তো? তোমার মনে যা আছে তুমি তাই বলবে। আচ্ছা বেশ, আপনারা সকলে আমাকে নিজগুণে মার্জনা করবেন, এই কথা স্বীকার করতেই হয় যে ভারতচন্দ্র মশাইয়ের রচিত বিদ্যাসুন্দর কাব্যটি এক কথায় অতুলনীয়। কিন্তু না, মানে এটা অবশ্য আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার, আমার মনে হয়েছে যে এই কাব্যে কামনা এবং বাসনাকে প্রাধান্য দেওয়া হয়েছে। কামের বাহুল্য যদি কিছুটা কম করে অন্তরের মাধুর্য এবং আধ্যাত্মিক প্রেমকে প্রাধান্য দেওয়া যেত, তাহলে এই কাব্য হয়তো আরও ভালো হতো। আসলে কি জানেন মহারাজ, আমার মতে সুন্দর এবং বিদ্যার যে ভালোবাসার কাহিনী তা তো কামবহুল নয়, তা যে অন্তরের ভালোবাসা। আমার মনে হয় এতে এই কাহিনী সাধারণ মানুষের কাছে আরও বেশি গ্রহণযোগ্য হতো, আরও বেশি বোধগম্য হতো। আর তাছাড়া দুজনের ভালোবাসার উৎকর্ষতাও প্রকাশ পেত তার মধ্য দিয়ে। তাই এমনটা মনে হয় আপনার? আগে না, মানে মহারাজ আমার মতামত জানতে চাইলেন তো তাই বললাম আর কি। না না, আপনি উত্তম কথাই বলেছেন, যথার্থ বিশ্লেষণও করেছেন, তাই না মহারাজ? অবশ্য তাই যদি হয় তাহলে এটা ধরে নিতে হবে যে আমার বিদ্যাসুন্দর ব্যর্থ। না 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 ভারতচন্দ্র মশাই, আমি কিন্তু তা বলতে চাইনি, আমি আসলে বলছিলাম। আহা, আমি তো বললাম আপনার কথায় কোনো ভুল নেই, সৃষ্টির সমালোচনা হবে আর আপনি সেটাই করেছেন। এত প্রশংসার মাঝেও আপনার এই বিরূপ প্রতিক্রিয়া আমি আমার ব্যর্থতা বলেই মেনে নিলাম। কিন্তু আপনি যখন আমার বিদ্যাসুন্দরের ত্রুটি ধরতে পেরেছেন, তার মানে আপনি আমার থেকেও ভালো সেই কাব্য রচনা করতে পারবেন, তাই না মহারাজ? আপনি কি বলতে চাইছেন একটু পরিষ্কার করে বলুন। মহারাজ, বিদ্যাসুন্দর লেখার সময় আমার মনে হয়েছে কামনা বাসনাই এই কাহিনীর সৌন্দর্য। কামতীর্ণ ভালোবাসা কোথায় হয় কেউ কি আমায় বলতে পারবেন?
যা সত্য তাই সুন্দর। তাই মহারাজ আমার কাব্যে কামনা বাসনা প্রাধান্য পেয়েছে। তবে হ্যাঁ, রামপ্রসাদ মশাই যদি মনে করেন এই কাহিনীর আধার ভালোবাসা, তাহলে উনি লিখুন। মহারাজ, ওনার খ্যাতিও তো কিছু কম না। আমার মনে হয় আমার বিদ্যাসুন্দরের চাইতে অনেক ভালো কিছু উনি রচনা করতে পারবেন, তাতে আমরা সবাই আরো সমৃদ্ধ হব। মন্দ বলেননি আপনি। রামপ্রসাদ, তুমিও একটা বিদ্যাসুন্দর লেখক। রামপ্রসাদ, আমি চাই তুমি এমন কাহিনী সৃষ্টি করো যা ভারতচন্দ্র মহাশয়ের থেকে সম্পূর্ণ আলাদা। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে, এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।